يا أيها الذين آمنوا اتقوا الله هاي من درغان تمرا تقوى نتي أبلمبن کرو تقوى ارغنه غنان نتحاو نجه کے تقوى بان بناو نجه کے متاقی بناو متاقی ہو يا أيها الذين آمنوا زرا إيمانين چھو تارا تقوى ارغنه غنان نتحاو অর্থাৎ ঈমান ছাড়া যদি কোনো ব্যক্তি তাকওয়ার গুণে গুণান্বিত হয় তাহলে সেই তাকওয়া দ্বারা তার দুনিয়াবি কোনো কল্যাণ হলেও হতে পারে কিন্তু পরকালীন জীবনে তার কল্যাণের খাতা সম্পূর্ণ শূন্য একেবারে জিরো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হও কেমন হক তুকাতিহি যেমন ভাবে আল্লাহকে ভয় করলে ভয় করা বুঝায় এমন ভাবে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর যদি কোনো ব্যক্তি তাকওয়ার গুণে গুণান্বিত হয় তাহলে তার দ্বারা গুনাহ হওয়া অনেক গুনাহ থেকে বেঁচে থাকা অন্যায় থেকে নিজেকে ফিরিয়ে রাখা সম্ভব হয় যদি কোনো ব্যক্তি তাকওয়ার গুণে গুণান্বিত হয় যেমন একজন ব্যক্তির যদি দাড়ি থাকে একজন ব্যক্তি যদি দাড়ি রাখে এ ব্যক্তি ইচ্ছা করলেও সহসা কোনো অন্যায় করতে পারবে না ইচ্ছাও যদি করে একজন ব্যক্তির লম্বা দাড়ি আছে সে ব্যক্তি যদি ইচ্ছাও করে প্রকাশ্যে সিনেমা দেখতে যেতে পারবে না সে রাস্তার ভিতরে মানুষের সাথে গণ্ডগোল করতে পারবে না সে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে একজন মানুষের কোনো কিছু দখল করতে পারবে না কারণ তার দাড়ি তাকে এই অন্যায় থেকে ফিরিয়ে রাখার জন্য সহযোগিতা করবে একজন ব্যক্তি যদি নামাজি হয় কন্টিনিউ যদি সে ব্যক্তি নামাজ আদায় করে তাহলে সে ব্যক্তি অন্যায় করতে গেলে তার নামাজ তাকে বাধা দেবে সে ব্যক্তি ইচ্ছা করলেও অনেক খারাপ কাজ করতে পারবে না মন চায় কিন্তু করতে পারবে না কারণ সে ব্যক্তি নামাজি এইভাবে যদি একজন ব্যক্তির লিবাসুত তাকওয়া পরহেজগারির পোশাক একজনের গায়ে যদি জামা থাকে মাথায় যদি রুমাল থাকে এই ব্যক্তি যদি ইচ্ছাও করে যে কোনো অন্যায় করবে একজন যদি ইচ্ছা করে জুব্বা একটা গায়ে দিয়ে সিনেমা দেখতে যাবে পারবে পারবেন কেন পারবে না এই তাকওয়ার পোশাক তাকে অন্যায় কাজ না করার জন্য উদ্বুদ্ধ করবে এম্মা এবং এই অন্যায় থেকে নিজেকে ফিরিয়ে রাখার জন্য সহযোগিতা করবে এজন্য যদি কোনো ব্যক্তি তাকওয়া অবলম্বন করে তাহলে অন্যায় থেকে সে ব্যক্তি অনেক অন্যায় থেকে বেঁচে থাকতে পারবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমের ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি তিনি বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল আব্দা আত-তাকিয়্যা আল গানিয়্যা আল খাফিয়্যা আমের ইবনে সাঈদ বলছেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন নিশ্চয় আল্লাহ ভালোবাসেন মুত্তাকীদেরকে যারা তাকওয়া অবলম্বন করে যাদের কথাবার্তায় তাকওয়া যাদের চলাফেরায় তাকওয়া যাদের আমলের ভেতরে তাকওয়া যাদের লেনদেনে তাকওয়া যাদের ব্যবসা বাণিজ্যে তাকওয়া যাদের চাকরিতে তাকওয়া যাদের রিজিকে তাকওয়া যাদের পারিবারিক জীবনে তাকওয়া যাদের ব্যক্তি জীবনে তাকওয়া যারা বেফায়সা কথাবার্তা বলে না যারা মানুষকে গালিগালাজ করে না যারা মানুষের গীবত করে না পরনিন্দা করে না পরচর্চা করে না অন্যের সম্পদ লুণ্ঠন করে খায় না সুদ খায় না ঘুষের সাথে সম্পৃক্ত না সম্পদের যাকাত আদায় করে
এই সব তাকওয়া যারা অবলম্বন করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। একজন মুত্তাকি মানুষ যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে তাকওয়া অবলম্বন করে, সে ব্যক্তির থেকে গাছ গাছপালা তরুলতা জীবজন্তু শুধু মানুষই নয় পৃথিবীর সমস্ত প্রাণী তার থেকে নিরাপদে থাকে। একজন পরহেজগার মানুষ যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে তাকওয়া অবলম্বন করে, সে ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় আরেকজনের গাছের ডাল ভেঙে ফেলবে না, আরেকজনের গাছে ফল দেখে পেড়ে খাবে না, তারপরে হলো অন্যায়ভাবে একটা পশুকেও একটা অন্যায়ভাবে একটা প্রাণীকেও সে আঘাত করবে না। তাহলে কোনো ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে, রাস্তাঘাটের গাছপালা যেমন তার থেকে নিরাপদ, বনের পশু পাখি যেমন তার থেকে নিরাপদ, এভাবে প্রত্যেকটা মানুষও তার থেকে নিরাপদ থাকবে যদি কোনো ব্যক্তি তাকওয়া নীতি অবলম্বন করে। এজন্য তাকওয়ার গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকওয়ার ব্যাপারে বলছিলেন যে তাকওয়া তো বাহ্যিক কোনো দেখানোর বিষয় না, আমাদের তাকওয়া হয়ে গেছে লৌকিকতা। হাঁটার সময় রাস্তা বাজারঘাটে যাওয়ার সময় যদি হাতে একটা তসবিহ থাকে, তাহলে তসবিহ জীবনে কিন্তু সুবহানাল্লাহ ভালো করে পড়তে পারে না, কিন্তু তসবিহ একটা হাতের ভিতরে রেখে দেয় যাতে মানুষ দেখলে মনে করে না উনি খুব পরহেজগার মানুষ। এই লৌকিকতার নাম তাকওয়া নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দেওয়ার সময় সাহাবীদের সামনে বলছিলেন যে আত্তাকওয়া হা হুনা তিনবার বললেন। তার মানে হলো অন্তরের ব্যাপার, আপনার অন্তরের আমিত্বকে যদি মিটিয়ে দিতে পারেন, অন্তরের লোভ লালসা অহংকার আমিত্ব এগুলোকে যদি আপনি মিটিয়ে দিতে পারেন, তাহলে সত্যিকার অর্থে আপনি তাকওয়াবান। আর আপনি যদি আমিত্বকে মিটায় না দেন, একেবারে লম্বা জামা, তার উপরে আবার একটা কোটি, তার উপরে টুপি, মাথার উপরে টুপি, তার উপরে পাগড়ি, তার উপরে আবার আরেকটা রুমাল, হাতে তসবিহ, কিন্তু আপনার রিজিকের ভিতরে হারা, আপনার কথাবার্তার ভিতরে অশ্লীলতা, আপনার কথাবার্তার ভিতরে নেফাকি, আপনার বক্তব্যের ভিতরে পরনিন্দা পরচর্চা, আপনার পরিবারের ভিতরে পর্দা নাই, আপনার পারিবারিক জীবনে ইসলাম নাই, আপনার সন্তান আপনার নিয়ন্ত্রণে নেই, আপনি নামাজ পড়েন উদাসীনতার মতো, জোহরের নামাজ আসরের সময়, আসরের নামাজ মাগরিবের সময়, কখনো ইচ্ছা হলে পড়েন কখনো পড়েন না, তাহলে এই তাকওয়ার কোনো মূল্য নেই, এই পোশাকের কোনো মূল্য নেই। মূল্য মূলত তাকওয়া হলো অন্তরে লালন করার জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলছেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, মুসলিম শরীফের বর্ণনা, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালহাত সালহাল জাসাদু কুল্লুহুম ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহুম আলা ওয়াহিয়াল কাল। এই অন্তরের ভিতরে এক টুকরা মাংস আছে, যদি সেই মাংসের টুকরা ভালো হয়ে যায় তাহলে তার সমস্ত সব কিছু ভালো হয়ে যায়। এই মাংসের টুকরা ভালো হয়ে গেলে তার কথাবার্তা ভালো হয়ে যায়, তার বক্তব্য ভালো হয়ে যায়, তার আমল ভালো হয়ে যায়, তার চরিত্র ভালো হয়ে যায়, তার সামাজিকতা ভালো হয়ে যায়, তার লেনদেন ভালো হয়ে যায়, তার আত্মীয়তা ভালো হয়ে যায়, তার সালাত ভালো হয়ে যায়, তার যাকাত ভালো হয়ে যায়, তার সিয়াম ভালো হয়ে যায়, তার আমল আখলাক পরিবর্তন হয়ে যায়। আর যদি সেই অন্তরের মাংসের টুকরা খারাপ হয়ে যায় তাহলে তার কথাবার্তা খারাপ হয়ে যায়, তার লেনদেন খারাপ হয়ে যায়, তার সামাজিকতা খারাপ হয়ে যায়, তার আত্মীয়তা খারাপ হয়ে যায়, তার বক্তব্যের ভিতরে পরনিন্দা দুর্গন্ধ পরচর্চা গীবত এগুলো হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন আলা ওয়াহিয়াল কান, সেটা হলো কান অন্তর হার্ট। এজন্য মানুষের অন্তরটা পরিষ্কার করা দরকার, মানুষের অন্তরটা ভালো করা দরকার, মানুষের অন্তরটা থেকে ময়লা দূর করা দরকার।
এজন্য একজন কবি বলছেন, পর্দায়ে পর্দায়ে হাস্তি আগার জু জীবানারে লাইলা আজমাবে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহু রাব, অন্তরটাকে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির দ্বারা তোমার অন্তরের যে মরিচিকা এটাকে দূর করে দাও, তাহলেই কেবলমাত্র নূরে ইল্লাল্লাহু রাব আল্লাহর নূরটা তুমি দেখতে পাবে সুবহানাল্লাহ। জন্য মানুষের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ জিকির প্রতিনিয়ত আল্লাহর স্মরণ নিজের অন্তরের ভিতরে রাখা, সর্বক্ষণ আল্লাহকে হাজির নাজির মনে করে কাজ করা, জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সমস্ত কথা শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সমস্ত কাজকর্ম অবলোকন করছেন, এটাকে মনে করে পথ চলা, তাহলে গুনাহ থেকে মানুষ বেঁচে থাকতে পারবে। তা না হলে গুনাহ থেকে বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল আবদা আত-তাকিয়্যাহ, আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে বেশি ভালোবাসেন, যারা তাকওয়া অবলম্বন করে তাকওয়া অবলম্বনকারীকে আল্লাহ ভালোবাসেন।